এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার মাধ্যমিকের থেকেও বেশি। শিক্ষা সংসদের কর্তারা জানান, যারা অকৃতকার্য হয়েছেন তারা কোনোভাবেই পাশের যোগ্য নন। তাদের সময়ে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হলে পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলনের কথা তারা ভাবতে পারতেন না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণেশ্বরের মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, ফেল করেছি অথচ আমাকে ওঠাতে হবে, এ কেমন কথা, কখনো শুনিনি এমন, আমাদের সময়ে এটা আমরা ভাবতেও পারতাম না। আসলে যারা ওদের গাইড করছে এটা তাদের দোষ। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার মাধ্যমিকের থেকেও বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা জানান, যারা অকৃতকার্য হয়েছেন তারা কোনোভাবেই পাশের যোগ্য নন। পড়াশোনার প্রস্তুতি শুরু না করে ওরা কিভাবে আন্দোলনে নেমেছেন সেই প্রশ্ন উঠেছে। সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু জানান, এবার প্রতিটি বিভাগে অনেক বেশি প্রশ্ন ছিল, ফলে প্রশ্ন বাছাইয়ের সুযোগও ছিল অনেক বেশি। যারা অকৃতকার্য হয়েছেন তাদের বেশ কয়েকজনের খাতা পুনরায় দেখা হয়েছে। চিরঞ্জীব বাবুর দাবি, অকৃতকার্য পরীক্ষার্থীরা যে নম্বর পেয়েছেন সেই নম্বরও অনেক সহানুভূতির সঙ্গে দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই বলেছেন, গত বছর করোনা পরিস্থিতি ছিল, সেই সময় 100% পরীক্ষার্থী পাশ করেছিল, কিন্তু সেই পরিস্থিতিকে স্ট্যান্ডার্ড বলে ধরা হবে বলে যারা ভাবছে তারা ভুল ভাবছে। এখন স্বাভাবিক পরীক্ষা ব্যবস্থায় আমরা ফিরতে চলেছি, সেখানে সকলেই পাশ করবে এমন আশা করা যায় না।